আল্লাহ তো কোরআন শরীফে বলে দিয়েছে যে আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। ক্রিকেট আমার প্রফেশন, এটা এই জায়গা থেকে আমি রুজি ইনকাম করি। আমার তো মেইন জীবনটাই তো আমার অফলাইনের যে জীবনটা, আমি পরকালে যদি আমি সাকসেস হতে না পারি তাহলে তো আলটিমেটলি আমি আনসাকসেসফুলি থেকে যাব। নতুন বছর এলেই দুই পক্ষে ভাগ হয়ে যান মানুষ। কেউ কেউ আতশবাজির আলোর ঝলকানি আর পটকা ফোটার শব্দে আমন্ত্রণ জানান নববর্ষকে, অনেকেই আবার এমন ক্ষতিকর উদযাপনের বিরুদ্ধে। সে যাই হোক, নতুন বছর মানেই প্রত্যেকের কাছে নতুন শুরু, নতুন উদ্যমে নতুন করে জীবনকে সাজানো। তবে আর দশজনের চেয়ে একটু আলাদা তানজিম, হাসান, সাকিব। ক্রিকেটের গ্ল্যামারাস ওয়ার্ল্ডে পা ফেললেও সিলেটের এই ক্রিকেটারের কাছে ধর্মের চেয়ে গুরুত্বপূর্ণ নয় কিছুই। অতীতেও দিয়েছেন তার প্রমাণ। এবার এক ফেসবুক পোস্টে আহ্বান জানালেন ইসলামের অনুশাসন মেনে নতুন বছর শুরু করার। নতুন বছরের ছোট্ট এক ফেসবুক স্ট্যাটাসেই যেন অনেক কথা বলে দিতে চাইলেন জুনিয়র সাকিব। তিনি লিখেছেন, রবের দিকে প্রত্যাবর্তনের মাধ্যমে শুরু হোক পথ চলা। শব্দ বিদায় নেওয়া 2023 সালটা আজীবন মনে রাখবেন তানজিম, হাসান, সাকিব। এবছরই হয় তার আন্তর্জাতিক অভিষেক। নানা চড়াই উৎসাই পাড়ি দিয়ে গেল 15 সেপ্টেম্বর এশিয়া কাপে খেলেন নিজের প্রথম ওয়ানডে, যা ছিল জাতীয় দলের হয়ে তার প্রথম ম্যাচ। চোখ ধাঁধানো অভিষেকের সুবাদে বিশ্বকাপ খেলারও সৌভাগ্য হয়েছে। সর্বশেষ নিউজিল্যান্ড সফরে হয়ে যায় টি-20 অভিষেকটাও, ওয়ানডের মতো সেখানেও রেখেছেন প্রতিভার স্বাক্ষর। বাংলাদেশকে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জেতানো এই পেসার কি পারবেন 2024 সালটাও স্মরণীয় করে রাখতে? সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম। আল্লাহ তো কোরআন শরীফে বলে দিয়েছে যে আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। ক্রিকেট আমার প্রফেশন, এটা এই জায়গা থেকে আমি রুজি ইনকাম করি। আমার তো মেইন জীবনটাই তো আমার অফলাইনের যে জীবনটা, আমি পরকালে যদি আমি সাকসেস হতে না পারি তাহলে তো আলটিমেটলি আমি আনসাকসেসফুলি থেকে যাব। আমি কীভাবে নিজেকে প্রিপেয়ার করতেছি আল্লাহর জন্য, কারণ সবারই মৃত্যুর সবারই ফেস করা লাগবে, কখন কে মারা যাবে কেউ কিছু জানে না। কিন্তু আমি পরকালে যদি আমি সাকসেস হতে না পারি তাহলে তো আলটিমেটলি আমি আনসাকসেসফুলি থেকে যাব। সো ওই হিসাব করে আমি চেষ্টা করি যে সবসময় ইসলামটা প্র্যাকটিস করার জন্য, সবসময় ইসলামের মধ্যে থাকার জন্য, আর এই জিনিসটা আমার খেলাতে অনেক সাহায্য করে। আমি চেষ্টা করি যে সবসময় ইসলামটা প্র্যাকটিস করার জন্য, সবসময় ইসলামের মধ্যে থাকার জন্য, আর এই জিনিসটা আমার খেলাতে অনেক সাহায্য করে, আমাকে অনেক ডিসিপ্লিন রাখতে সাহায্য করে, এবং মেন্টালি আমি অনেক স্ট্রং একটা সাপোর্ট পাই। আমার মেন্টালি অন্য দিক দিয়ে ফোকাস যায় না, একটা জায়গায় আমি ফোকাস ধরে রাখতে পারি। সো এটা আসলে দুনিয়া এবং আখেরা দুই দিক দিয়ে আমাকে সাহায্য করতেছে। ওরা খুবই পজিটিভলি নেয়, এবং যখনই ওরা কোনো জিনিস না বোঝে বা ইসলামিক কোনো একটা বিষয় জানার চেষ্টা করে তখন আমাদের দুজনের কাছেই আসে। আমরা যদি জানি আমরা বলি, না হলে বিভিন্ন সাহেবের কাছ থেকে প্রশ্ন করে তারপরে ওদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি।